হ্যালো স্টুডেন্টস আশা করু আপন মানে ভালরে থাকবে প্রিপারেসন ভালসে করবে তো দেখুন আমি অলরেডি সাইন্সর আপনার যেটা রয়েছে সেল স্ট্রকচর কম্পোনে ফংশন আমি কভার করলে এবং আজ আমি পড়া আপন মানুষ সেকেন্ড টপিক রয়েছে বাও বা ডাইভরসিটি ইন এ লিভিং অর্গানাইজম তো ডাইভার্সিটি ইন এ লিভিং রে আমি আজি এটা পার্ট ওয়ান ক্লাস রয়েব এবং পার্ট টু রে সবুতক কভর হয়ে যাব আপনার দেখুন ফার্স্ট আমার আসলা যে ইন্ট্রোডকশন টু ডাইভার্সিটি ইন এ লিভিং অর্গানিজম তো আমি এতে ইন্ট্রোডকশন পড়া যে হোয়াট ইজ বায়োডাইভরিটি ট্যাক্সনোমি কহিল কোণ বুঝু ফাদর অফ বলি কি জনা মানে কাহক কুয়া যায় তো এইসব আমি এর ইন্ট্রোডকশন কভর করা তো কন্দলা দেখুন উই অল নো দ্যাট দেয়ার আর্ আবুডেন্ট অফ লিভিং অর্গানিজম প্রেজেন্ট অন দ অর্থ মেনি অর্গানিজম আর্ নট আইডেন্টিকাল টু ইসর অর্থাৎ আমি জাঁচে যে এই অর্থ রে হো এই পৃথিবী রহু সারা লিভিং অর্গানিজম আমি আপনি কেতেগুড়িয়ে খালি দেখি দেখ এবং কেতে আমি খালি আখি দেখছি তো কতগুড়িয়ে আমার বিভিন্ন স্থানের বাস করথ তো আপনার হল একট্রিম ক্লাইমেট কন্ডি হল বহু থা জায়গার কিংবা বহুত মানে গরম জায়গার যে কি আমি যাইপার নভি জায়গার বি আপনার অর্গানাইজ বাস করথ ঠিক আছে তো এইভাবে ভাবতে বহু সারা আমি কার যে ওয়ান পয়েন্ট সেভেন

भेराइटी कहिले यो जो डिफरेन्ट टाइप्स अफ लिभिङ अर्गानिजम अहिले सही अर्थ्रे हौ बाकृतिक परिवेशले यो जो जीव म विभिन्न प्रकार जीव म एकत्र सहवस्थानको आमे बायो डी कुराएँ ठिक अहिले आज जाने पारे बायो डभर्सिटी कहिले कम बुझु अब एउटा कमसी प्राकृतिक परिवेश होला ପ୍ରକୃତିର ବିଭିନ୍ନ ପ୍ରକାର ବିଭିନ୍ନତା ରହିଛି ତ ପ୍ରକୃତିର ବିଭିନ୍ନତାକୁ ନେଇ ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ଜୀବ ମାନଙ୍କର ଏକତ୍ର ସହବସ୍ଥାନକୁ ଜୈବ ବିବିଧତା କୁହାଯାଇଥାଏ ଅର୍ଥାତ ଯୋଉ ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ଆପଣଙ୍କର ଲିଭିଙ୍ଗ ଅର୍ଗାନିଜିମ୍ ଅଛନ୍ତି ସେମାନେ ସେମାନ କଣ ନା ସେମାନେ ସେମାନ ହେଉଛନ୍ତି ଇଣ୍ଟର ରିଲେଟେଡ ଅର୍ଥାତ୍ ଆମେ ଧର ମନୁଷ୍ୟ तो प्लांट उपरे भी डिपेडांट तो प्लांट उपये आम धर पार डि हरिण है ठेकुआ है एगुटा सब कौन ना मानने प्लांट उपलब्ध डिपेडां तो से मैं किए डीपेडाट आपंकर लायन है टाइगर है तो ये सब डीपेडाट तो ये होंकि कौन ये लिभींग अर्गानिज अच्छा से आम जाणत हो कि अजाणत रो कम इंटर रिलेटेड ठीक अच्छे दे आर इंटर रिलेटेड তাপরে আপনার আসলে দেখুন আপনার বায়োডাইভরসিটি কখন বুঝিপারিথি এবং এই যে অর্গানিজম অনে হচ্ছে ডিফরে টু ইচদর যেগুলো লেখা হলো আর্ নট আইডেন্টিকা বা আমি কোয়াইপার ডিফরে ফ্রম ইচ আদর সেপ্রে হাইজরে হো বিহেয় হো আপনার ইন্টার্নাল স্ট্রকচর হো হ্যাবিটেট হো এক্সটার্না আফিসে হো তো এগুলো সব সমস্ত হচ্ছেন ডিফরে টু ইচ ইচদর এবং অল আর ইন্টর রিলেটেড তাপরে আসলে দেখুন আপনার ট্যাক্সোমি কলে টসনমি কহলে আমি কম বুঝু তো ট্যাক্সোনোমি হচ্ছে আপনার গোটে ব্রাঞ্চ অফ বায়োলোজি কিন্তু না ব্রাঞ্চ অফ বায়োলোজি যখন করে না ট্যাক্সোনোমি আমি কম পড়ু না হুইস আইডেন্টিফাইজ নেমস আন্ড ক্লাফাইজ ডিফরে অর্গানিজমস প্রেজেন্ট অন্দ অর্থ অর্থাৎ আমার যে লিভিং অর্গানিজম কহিলে কহিল যে ভেরাইটি অফ লিভিং অর্গানিজম অর্থ রে অনেক তো সে আইডেটিফাই করা সেক প্রদান করা এবং সে ক্লাফায়ে করা তো এসব বিষয় আমি যে অধ্যয়ন না ট্যাশো নমিলে ঠিক আছে कैरोलस लिनियस इज नोन एज फादर अफ मडर्न ट्याक्सोनोमी आपो क्यारोलस लिनयस अनि क्यारोलस लिनयस जे आमेन्ट जन डक्टर कि पदार्थ सॉरी पदार्थ विज्ञान जो तद्विद विज्ञान रहेप्रतिर बहुत इन्ट्रेस्ट थाहा तिगर सानो गर्दै सेन्ट्र स्वीडेन र मन रे स्वीडेन र क्यारोलस लिनयस त आँकर अझै आउँदै जो बाइनोमियल नोमेन नोमेन क्लेसर ये हिं कैरोलस लिनियस हिं डेवलप करते ले वाई नोमेल नोमेन कौन आमे आगु को पढ़ी बात ठीक है जी तो तांकर गोटे बुक थिला सिस्टेमा नेचुरे तो सेथिरे से ए जो बाय नोमेल नोमेन विषय रे प्रथमे उपस्थापना करथिले तो से सब हम आगो पढिबा देखंतु तो आपनकर आसला बाय नोमेल नोमेन क्लेसर ठीक है তো বায়ো নোমে নোমেন ক্লেসর কখন না আমি দেখ আমি লিভিং অর্গানিজম কে ধর আইডেন্টিফাই করেদেলে তো তা আমি অল ওভর ওয়ার্ল্ডে আমি তাকে গোটে আমি তার এমি না প্রদান করা অল ওভর ওয়ার্ল্ডে সেই গোটাই না হি অর্গানিজমটা পরিচিত হব ঠিক তো সেগে যে অর্গানিজম গুড়া রয়েছেন তো তাণ্ডার্ড নেম দিয়ে গলা স্টাণ্ডার্ড নেম ঠিক তো স্টাণ্ডার্ড যেমনি আপনার না রয়েছে আপনার নেম অনুসারে আপনার সমস্ত জানুচ তো সেমি যে লিভিং অর্গানিজম গুড়া রহিলা তো তার গোটে ক্যারোলস লিনসার কখন কলে না গোটে সাইন্টিফিক নেম দেলে বা গোটে ষ্টাণ্ডার্ড নেম দে ইন্টরন্যাসনা এইটা গৃহীত হল তো এইটা আপনার গোটে ফুলফর্ম পচারে আই র বিএন রুলফর্ম না ইন্টারন্যাশন কোড অফ বায়োলোজিকা নোমেন ক্লেসার কোথ ইন্টারন্যাশনাল কোড অফ বাযলোজিকাল বাসর ঠিক আছে তো এইটা কন সোর্ড নেম দে বা তা পদ্ধতি লা সেটা বুক লা সিষ্টেমা নেচর বা তা আমি ওড়িয়াও সিষ্টেমা নেচুরে সেই পুস্তকরে সেটা প্রথমে উপস্থাপন করে যেটা কি আইসিবিএন দ্বারা এবং নিত হয়েছে ঠিক তো এইটা কো এটা কেমি সে নেম প্রদান করে না

তারপরে আসলে দেখুন স্পেসিজ স্পেসিজ হচ্ছে তার মানে লক্ষ্মীপ্রিয়া মো না হচ্ছে লক্ষ্মীপ্রিয়া নায়ক তো লক্ষ্মীপ্রিয়া এটি বুঝেলা স্পেসিস এটি নায়ক বুঝে আপনার জেন অর্থাৎ এটি আপনার যে জেনস রয়েছে জেস কহিল গোটে পর্সন র সরনেম রয়েছে তো সেমতি গোটে সরনেম দিয়া গলা যে ক্লোজলি রিলেটেড অর্গানিজম অনেক তো সেমি গোটে জেনস বা তা মানে ধর মো না দিয়েছে মোট সরনেম হচ্ছে নায়ক ঠিক আছে নায়ক কহিলে মো ফ্যামিলি সমস্ত মেম্বর কিন্তু যদি খালি নায়ক কী সে মোটর ফাদর যাবে মদর যাবে মো ব্রদর সিষ্টার তো সমস্ত সরনেম রয়েছে টাইটেল तिमी स्पेसिफिक जपेसिफिक जान गए स्पेसिफिक तो स्पेफिक बाजाक्ट अर्गानिजम को जाने ना जानवाप दिगेगा धर मोर नाम है लक्ष्मीप्रिया तो लक्ष्मीप्रिया कहे ये गोटे को बुझे तो ये जदि किए कह लक्ष्मीप्रिया नायक बोली तो गोटे एग्जाक्ट एग्जाक्ट मत ही हिं बट खाली जो नायक कहे से मोर फैमिली बहुत सारा मेम्बर अच्छा तो सेम को बुझेब तमें यूर आम कौन बुझेले जेनस कहले गोटे सरनेम को बुझाए जोटा कि क्लोजली रिलेटेड अर्गानिज द्वारा ये सेयार हो पाए

কে গোটে ক্লোজলি রেটেড অর্গানিজম কু বুঝাইলা বট আমি যদি খালি স্পেসিফিক অর্গানিজম কথা কেবা তালে আমি এটি স্পেসিসস লগাইবা যেতলে স্পেসিজ লিও বলি সেটা স্পেসিফিক অর্গানিজম কু বুঝলাম ঠিক নেম রাখা যাই তার কিছু রুল আপনার রয়েছে নেম লেখবর গোটে রুল রয়েছে প্রথমে আপনার জেনস লেখা যথমে আপনার জেনস লেখা যজাম্পল যে দিয়ে ଫେଲିସ୍ ତ ପ୍ରଥମେ ଆପଣଙ୍କର ଜେନସ୍ ଲେଖାଯିବ ତା'ପରେ ଆପଣଙ୍କର ସ୍ପେସିସ୍ ଲେଖାଯିବ ତ ଜେନସ୍ର ଯେଉଁ ଫାଷ୍ଟ ୱାର୍ଡ଼ ଆପଣଙ୍କର ସବୁବେଳେ କ୍ୟାପିଟାଲ ରହିବ ଏବଂ ସ୍ପେସିଜ୍ର ଫାଷ୍ଟ ଲେଟର୍ ଆପଣଙ୍କର ସବୁବେଳେ ସ୍ମଲ୍ ଲେଟର୍ ରହିବ ଠିକ୍ ଅଛି ତା'ପରେ ଏଇଟା ଯଦି ଆପଣଙ୍କର ପ୍ରିଣ୍ଟେଡ଼ ହୋଇକି ଆସେ ଲେଟର୍ ତ ସେଇଟା ସବୁବେଳେ ଇଟାଲିକ୍ ରହିବ ଆଉ ଆପଣ ଯଦି ତାକୁ ଲେଖୁଛନ୍ତି ନ୍ୟାଚୁରାଲି ଆପଣ ତାକୁ ଲେଖୁଛନ୍ତି ତ ସେଇଟା ଅଣ୍ଡରଲାଇନ୍ କରିକି ଲେଖାଯିବ ଠିକ୍ ଅଛି ଏତିକି ହେଉଛି ତା'ର ରୁଲ ଆପଣମାନେ ଜାଣିପାରିଲେ ଯେମିତି ଆପଣଙ୍କର ମଣିଷର ପଚାରିବ ଧର ବୈଜ୍ଞାନିକ ନାମ କଣ ବା ସାଇଣ୍ଟିଫିକ ନାମ କଣ ନା ହୋମୋସାପିଏନ୍ସ କଣ ନା ହୋମୋସାପିଏନ୍ସ ସେମିତି ଆପଣଙ୍କର ବହୁତ ସାରା ରହିଛି ଆପଣ ଯଦି ପାରିବେ ଅଧିକ ଇନଫର୍ମେସନ କରିଦେବେ ଠିକ ଅଛି বিকজ দুইটা ক্লাস রে সব ইনফরমেস প্রোভাইড করার পসিবল হো না তো আপনার কনসেপ্ট এতে কোণ রয়ে সে কনসেপ্ট আপনার কনসেপ্টটা বুঝে জরুরি তাহলে আমি এত বেলা যাই আমি কম পড়ে না আমি পড়লে হাওয়া ইজ বায়োডাইভরসিটি হাওয়া ইজ ট্যাক্সোমি ফাদর অফ ট্যাক্সোমি কাহক কুযায় এবং আপনার বায়োনোমে নোমেন ক্লেসর আপনি পড়ে যে বায়োনোমে ক্লেসর কনসেপ্ট প্রথমে ক্যারোলস লিনিয়া তাঁর প্রথম বুক লা যেটা কি সিষ্টেমান এছু রে সে গ্ৰহীত হৈছিলেটি ৱাৰ্ড কুকি আপোনাৰ অৰ্গানিজিম ৰ जोटा कि ओवर इंडिया से ही नेम सेचित हे जोटा कि जेनस एवं स्पे जेनस कहले गोटे सरनेम को बुझेबो स्पेसीस् कहे नेम को बुझेबो बुझे जेनस टा गोटे क्लोजली रिलेटेड अर्गानिज द्वारा सेयड हे बट स्पेस कहले गोटे स्पेसिफिक अर्गानीजम को ही बुझेबो शेयर हे परबो नाही एवं बुझे ये सेयार हो पाँव आरोप ठीक लगे তাপরে আসলে দেখুন ক্লাফিক প্রেজেন্টেড বাই আরিষ্টটল তো আরিষ্টটল প্রথমে কম করে না হাবিটার হাবিটার কে আপনার বাসস্থান বাসস্থা কোথায় সে কে কলে না ল্যান্ড ওয়াটার এবং এয়ার জলস্থ ভিত্তিক সে কেন করে না প্রাণী মান শ্রেণী বিভাগ করে কিন্তু এই শ্রেণী বিভাগের দেখা গলা কণ ল্যাণ্ড তো ল্যাণ্ডে যেত আনিমালস করছেন তো সে তো সমস্ত আইডেটিকা নুতি না তো এইটা কোণ হলো না তাঁক ক্লাফিকেসনটা এটা পরে ভুল প্রমাণিত হয়েছিল কিন্তু তাপরে আপনার অর্গানিজম কু কমি ক্লাফাই করলা অন দ বেসিস অফ হাইরার্কি তো হাইরার্কি কমে আগুক পড়া ঠিক আছে तो त क्लासिफिकेशन वार्ड आसला त्लासिफिकेसन त क्लासिफिकेसन कहिले कम बुझ्नु नै धर अर्गानिजिमको आइडेन्टिफाई गरिदेले आम बहुत सारा अर्गानिजम ताकू तले नलासिफाए कले ना ठिक अझ क्लासिफाए गरिक ए क्लासे धर एङडमेन् आगो जम्ति रहेछ फाइभ किंगडम क्लासिफिकेशन अर्थात फाइभ किंगडम कहिले गोटे गोटे किंगडम किङडम त ए रखा गला ठीक अहिले फर एग्जांपल देख्नु आपण क्लासीफिकेसन जमी आपणर मु कह गए आपन को धर मु मुझे पा कोई ना गोटे कौन कली ना गोटे गेम खेल ठीक अच्छे कि गेम ना स्कूल बेले जो थोड़ा देखी थे आप कबाडी है खो खो है तो ये सब खेल खेला जाए तो ये मुँह कली ना बहुत सारा पिला अच्छा तो कौ पिला खोखो इनक्लूड करी को, को पाँ कबाडी में इनक्लूड करी ठीक अच्छे गोटे कौन है गटे आइडिया जो पिलांकर हाइट सेमान लम्बा कबाडी पठागला जो पिला हाइट कम समा पठा गला पठागला ठिक तो त एउटा जो क्लासिफाए गरागला पि द बेसिस अफ हाइट सिप अर्गानिजमको म क्लासिफाए गराइ को बेसिसे द बेसिस अफ सिमारीट् अन्ड डिसिमिल अर्थात्स भि सिमारिट रहिमिलट रहिले त सही अनुसार ति क्लासिफाए गरागला ठिक अस्ति विभिन्न वर्गले विभक्त करागला তাৰপৰা আছিলে দেখোন হাই ডু ৱি নিড ক্লাছিফাই দ অৰ্গানিজম ঠিক অঁ তো আমি অৰ্গানিজম কু ক্লাছিফাই কলে আমাৰ কোন সুবিধা হ'ব সেই আমি জানিবা ক'লে ইফ উই ক্লাছিফাই অৰ্গানিজম ইন টু চেভেৰাল কাটাগৰিজ ইয়াৰ ফৰ অচ টু ষ্টডিম অৰ্থাৎ আমি যদি তুমি শ্ৰেণী বিভাগ কৰোঁ তাৰ দ্বাৰা কোনো জীৱটো চিহ্নিবা সহজ হৈ থাকে ইট ৱিল হেল্প অণ্ডৰষ্টাণ্ডিং হাউ ডিডি অৰ্গানিজম ইভলভ এইটা আমি মানে ক' সেই তাৰি বিষয়ে সেই অৰ্গানিজিম বিষয়ে আমাক অধিক কিছু বুজিব আমুক হেল্প কৰি থাকে এন অলছো অণ্ডৰষ্টাণ্ড হাউ ডিফৰেণ্ট অৰ্গানিজিমে ৰিলেটেড টি জি অদৰ সেনে কেমি ৰিলেটেড বা জীৱ মানৰ মধ্যেৰে যি ইণ্টৰ ৰিলেচনচিপ ৰকথা জা হেব কলা উই ক্যান লার্ন হাই ডিফরে অর্গানিজম আর্ ফাউন্ডার ডিসেন্ট জিওগ্রাফিকা কন্ডিশন এবং যে বিভিন্ন ভৌগোলিক অঞ্চল রয়েছে সেব মান বিস্তার বিষয় আমি তার আমি সে বিষয়ে আমি জাঁপার থাকে ঠিক আছে সেইপা আমি অর্গানিজম ক্লাফায়ে করেদেলে তারপরে আসলে দেখুন হাট তো এইটি আপনার গোটে কনসেপ্ট রয়েছে যে আপনার ক্লাফিকেসন সহ এই ইভোল্যুস ওয়ার্ডটা জড়িত ঠিক আছে ক্লাফিকেসন সহ ইভোল্যুসার্ডটা জড়িত তো ইভোল্যুসলে কম বুঝু ইভোল্যুশন হচ্ছে গোটে প্রোসেস যভর এ কোর্স অফ টাইম অর্থাৎ বহু টাইম ধরিক এটা চাল থাকে এই ইভোল্যুস প্রোসেসটা দিবিং অর্গানিজম আকমলেট চেঞ্জেস দিজ চেঞ্জেস কুড বি বডি টাইপ

ওভর এ অফ ওভার এ পিরিয়ড অফ টাইম ঠিক আছে এটা গোটে দিনের চেঞ্জেস নহে কি দুই দিনের চেঞ্জেস নহে এটা বহু ওভার এ পিরিয়ড অফ টাইম না কোন হুয়ে না আমার যে লিভিং অর্গানিজম অনেক বডি কিছি চেঞ্জেস হুয়ে কি চেঞ্জেস হুয়ে না ডিউ টু চেঞ্জেস ইন এনভায়রনমেন্ট এনভারমেন্ট বাহ্য পরিবেশ রয়েছে সে কিছু চেঞ্জেস হওয়া দ্বারা সেমান বডি কিছু চেঞ্জেস কি যাদ্ি সেমি এসটার্নাল এনভারমেন্ট সহিত মানে এই এসটটর্ল এনভারমেন্ট সে সরভাইভ করপার সে বডরে চেঞ্জেস আস থাকে এই চেঞ্জেস গোটে দিনের কিংবা দুই দিনের নুহে এই চেঞ্জেস গোটে ওভর এ পিড অফ টাইম পরে এটা হয়ে থাকে যেমন কি এসটর্নাল এনভারমেন্ট চেঞ্জেস হওয়া দ্বারা সেই অর্গানিজম সে সকসেসফু যেমনি সরভাইভ করিপার সেলি তা বডি চেঞ্জেস আসে এটা গ্রাজুয়ালি ঠিক আছে এটা গোটে গ্রাজুয়ালি গোটে টাইম টেকিং প্রোসেস সেইটা ঠিক আছে কোপার গে কমপ্লেক্স প্রসেস প্রোসেস বলেপার তো এই যে ইভোল্যুস বিষয় এই যে ফার্স্ট কনসেপ্ট কি আপনার চার্লস ডারোইন চার্লস ডারি গোটে বুক লা অরিজিন অফ স্পেসিস তো সেই বুক্রে সে এই ইভল্যুস কথা কোথায় তো আমি এটা এক্সাম্পল নাম ফিগরি একজাম্পল দেখ না এক্সাম্পলরে আমরা দেখুন তো আমরা ধরে নিয়ে যাইছি। যে কোণ না আপনার যেত ইভোলেসন পূর্ণ পূর্বর কন পূর্ণু প্ল্ট ছোট লা ঠিক আছে সেটি ফিগার আপনি দেখিপারে পূর্ব প্লাট ছোট লাফ তো জিরাফ আরামসে সে প্ল্যাট কু খাইপার ধীরে 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 কন না প্ল্যাট বড় হল বড় হওয়ার দ্বারা কন হা না জিরাফ জিরাফ কন জিরাফ্র নেক আপলা না প্ল্যাট কু খাই সে কম কলা না তার নেক স্ট্রেস করবার লাগিলা ঠিক আছে লম্বার লাগিলা তমতি লম্বে 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 লাই ধীরে ধীরে দেখা গলা যে গ্রাজুয়ালি যেত প্লান্ট বড় হেলা তো এমতি গ্রাজুয়ালি যেরাফ্র নেকটা বড় হয়ে গলা। এটা ধরা যায় যে জিরাফ্র বেক আগর ছোট লা কিন্তু সে প্লাট খাইবা পাই তার নেক স্ট্রেচ করি করে করি গ্রাজুয়ালি তার নেক রহিছি সেটা স্ট্রেচ হয়ে গলা এইটা হোক গোটে এগজাম্পল অফ ইভল্যুস ঠিক আছে এইটা গোটে দিনের কিংবা দিই দিনের প্রোসেস নুয়ে এইটা ওভর এ পিরড অফ টাইম ধরিকা হয়েছি যেত প্ল্ট ছোট লা জিরা কু ই হতোবে প্লা্ট বড় হয়ে গলায় বহু লম্বা হয়ে গলা তো জিরা কু প্লা্ট খাই হলে তার নেক স্ট্রেস করার পড়া এবং যাফ্র বডি এই যে নেক স্ট্রেস হয়ে পারা তো সে সরভাইভ করে পার্লে এবং যাহ ক স্ট্রেচ হলানি তো সে ধীরে ধীরে কোণ হলে না সে ধীরে ধীরে বিলুপ্ত হয়েগলে ফর একজাম্পল দেখো আপনার এই যে ইভোল্যুস হওয়া দ্বারা কিছু নূতন জীববি সৃষ্টি এবং জীব বিলুপ্তি হয়ে যাই ফর এক্সাম্পল ডাইনেসোর আগর ডাইনেসোর্ তারপরে এক্সটর্ণাল চেঞ্জেস হওয়া দ্বারা ডাইনেসর টোটাল উপরে বিলুপ্ত হয়ে যাই অর্থাৎ এক্সটার্নাল এনভাইরমেন্ট সহ সে সরভাইভ করপারে না ঠিক আছে তো এই প্রোসেসটা হচ্ছে ইভোল্যুশন আই থিঙ্ক আপনার গোটে ताले जो पलै आसलासफिकेसन आ इभल्युसन भित्र किसिम आपनको गए रिलेसन जो को बेस गरिक आपनको ए को दुई भाग भागले विभक्त गराइँछ गोटे हौ प्रिमेट अर्गानिजिम गएपछि आप आडभासड अर्गानिजम त प्रिमेट अर्गानिजम कहिले कन्सेन्ट बडी डिजाइन जो अर्गानिजम पाखेरिट बडी स्ट्रक्चर अर्थात एटा ইভোল্যুস পূর্ব দেখুন এই ফিগর ইভোল্যুসর এই যে থিলা, লাহার নেকটা আপনার ছোট লা তো এই যে আনসেঁট বডি স্ট্রকচর কু কিন্তু প্রিমেটিভ অর্গানিজমে রখাগল এবং পরে হেলা ইভুস পরে ইভোল্যুস বডি চেঞ্জেস ঘটে তাঁর বডি কন আডভানসড হয়ে গলায় তো সে আডভানসড অর্গানিজম ভিতরে গলা। অর্থাৎ রিসেন্ট বডি ডিজাইন থাকে ঠিক আছে এটা আপনার ডিফরেস বুঝিপারিথি তাপরে আপনার আসল দেখুন দর্ডর অফ ক্লাফিকেসন বা আমি যেটা কে থাকে হাইরকি অফ ক্লাফিকেসন ঠিক আছে হাই অফ ক্লাফিকেসন তো আপনার এই যে হাইর কি আপনার দেখ আপনার আমি পড়ি কোথাও ফাইভ কিংডম ক্লাফিকেসন ঠিক আছে তো আপনার কোণ করেনি অর্গানিজম দেখি না বিভিন্ন কিংডমরে ফার্ট রখাগাল ঠিক আছে অন দ বেসিস অফ সিমিলারিটিস আন্ড ডিসিমিলারিটিজ তা কে করল না কিংডম রু তা ফাইলম রে তা বিভক্ত করি ওড়িয়ার কথা আমি পর্ব ঠিক আছে ত আনিমল মানুহ যি শ্ৰেণীৰে ৰখাগ আনিমল কথা আছে ফাইলম কথা যদি প্লণ্ট হুঠি মেইনলি ডিভিজন বুলি কোৱা যায় তো মনে ৰখিব আপোনাৰ কিংডম প্ৰথমে কিংডম আছিল পুনি সজাই দিয়া গ'ল কণ ন তাৰপৰা তাকে डिड कर फाइलम तापर तापला क्लास तापर अर्डर तापर फैमिली तापर जेनस तापर स्पेसीस अर्थात आम जब यूटेक देखा जे आपंकर स्पेसीस को लेकिन जेनस तापर जेनस को लेकिन फैमिली तापर फैमिली को लेकिन अर्डर गठित अर्डर को नहींकस क्लास क्लास को लेकिन फाइलम फाइलम को लेकिन किंगडम अर्थात আমার যে জেনে দেখা তো কিংডমরে রাখা গলা বিভিন্ন অর্গানিজম অন দ বেসিস অফ সিমিলারিটিস আন্ড ডি সিমিলারিটিস তাপরে যেত ফাইলম ক্লাস অর্ডর ফ্যামিলি জেনস আমি জেস স্পেসিস অলরেডি পড়িল তো যেত বেড়ে রখাগুল সেত কে হিসেবে যে সিমিলারিটিস রয়েছে তো গোটে গোটে স্টেপ যেত আমি যা তো তাঁর ভিতরে যে সিমিলারিটিস রয়েছে গোটে গোটে স্টেপ কমি কমি যাব যেত আমি যাই স্পেসিসে পৌঁছবা তো আমি গোটে স্পেসিফিক অর্গানিজম বিষয়ে আমি ডিটেলস জিনিসপরবা ঠিক আছে এইটা কে হাইরকি ঠিক আছে হাইডার অফ କ୍ଲାସିଫିକେସନ୍ ଏଇଟା ମନେ ରଖିବେ ଆପଣଙ୍କର ଏକ୍ଜାମ୍ପଲ ଆପଣଙ୍କର ଆସିବ ଯେ ଏକ ବା ଏକାଧିକ ଆପଣଙ୍କର ପ୍ରଜାତିକୁ ନେଇକି କ'ଣ ଗଠିତ ନା ଏକ ବା ଏକାଧିକ ପ୍ରଜାତିକୁ ନେଇକି ଆପଣଙ୍କର ଗୋଟେ ଫ୍ୟାମିଲି ବା ଓଡ଼ିଆରେ ତାକୁ କହିଥାନ୍ତି ବଂଶ ଗଠିତ ସେମିତି କହିବ ଏକାଧିକ ବଂଶକୁ ନେଇକି କ'ଣ ଗଠିତ ନା ଏକାଧିକ ବଂଶକୁ ନେଇକି ଆପଣଙ୍କର ଗୋଟେ ଅର୍ଡ଼ର ବା ବର୍ଗ ଗଠିତ ସେମିତି ବର୍ଗକୁ ନେଇକି ଆପଣଙ୍କର କ୍ଲାସ୍ ଗଠିତ କ୍ଲାସ୍କୁ ନେଇକି ଫାଇଲମ୍ ଫାଇଲମ୍କୁ ନେଇକି କିଙ୍ଗଡ଼ମ୍ ଗଠିତ ଠିକ୍ ଅଛି ताप आसला देखू हायरार्कि क्लासिफिकेशन या विषय सब कनसेप्ट किए दे थी ले, तो यह विषय रे खाली टे जब तो ओभरअल आपण जो आपणानिज रही प्रथम दि भाग में विभक्त कर गोटे हूँ प्लांट किंगडम गोटे आपणमल किंगडम ठीक अच्छे तपणर आसवे इ हेकेल तो हेकेल जो साइंटिस्ट ठीक अच्छे इ हेकेल जो सैंटिस्ट आसवे सी कौन करें সে কোণ কলে না সে কিছি এক কোশি বা ইউনি সেলুলার জীব মানুই না প্রোটিষ্টা ঠিক আছে প্রোটিষ্টা নামক প্রোটিষ্টা নামক কোন কে না গোটে ভাগ বা গোটে কিংডমরে অন্তর্ভুক্ত কলে তো প্রথমে লা আপনার প্লান্ট কিংডম আনিমাল কিংডম তা সহ আপনার আসিগুল কোণ তা সহ গোটে প্রোটিষ্টা প্রোটিষ্টা বি যোড়ি হয়ে গলা। তাহলে আপনার যদি পচারে তিনি জগৎ বিশিষ্ট শ্রেণী বিভাগের প্রস্তাব কি না ই হেকল মনে রাখবে ঠিক আছে তাপেৰে আপোনালোকৰ ৰবৰ্ট হুইটাকৰ আছিলে যিয়ে কি আপোনাৰ ফাইভ কিংডম ক্লাছফিকেশ্যন বিষয়ে কৈছে সেই ফাইভ কিংডমৰে প্ৰথমে আছিলে মোনেৰা দ্বিতীয় আছিলা প্ৰটিষ্টা থাৰ্ড আছিলা ফ্ঞ্জাই ফ'ৰ্থৰে আছিলা প্লান্টেই ফিফৰে আছিলে আনিমেলিয়া তাৰপৰা আছিলে কাৰ্ল উজ কার্ল উজ কেন কলে নাইন সেভেন্টি সেভেনে আসলে সে কোণ কে যে মনেরা লা তো মনেরা কু সে দিই ভাগে বিভক্ত করে দিয়ে গোটে হচ্ছে আপনার আর্কি ইউ ব্যাকটে তো আর্কি ইউ ব্যাকটে কথা কার্ল উজ ক এবং আউ যা সেয়া তো মে আপনার ফাইভ কিংডম ক্লাশিফিকেসনাই কেউ তিনজন সাই্টিস নাম আসি থাকে ই হেকল আপনার রবর ছুইটাক এবং কার্ল উজ ঠিক আছে तब राष्ट्र देखो जो प्लांट बा फाइव किंगडम क्लासिफिकेशन करा गला कहाँ को बेस करी कि ना मेनली कहाँ को बेस करी कि गुड़ा को किंगडम रे विभक्ता करा गुला? তো আপনাদের মেনলি আসব আপনার কমপ্লেক্সিটি অফ সেল অর্থাৎ সেল আমি সেল যেতে পড়িলে আমি বড়িলে সেল দুই টাইপর গোটে প্রো ক্যারোকটিক অন্ড ইউ ক্যারোকটিক তো ক্যারোটিক কম হুয়ে না প্রো ক্যারোকটি আপনার ন্যুক্লিওসটা ওয়েল ডেভেলপড নথায়ুক্তিওর মেম্ব্র নথ সেগুলো হচ্ছে প্রো ক্যারোটিক এবং ইউ ক্যারোকটিক্রে থাকে নিউক্লিয়র মেম্ব্র থাকে নিউক্লিয় প্রেজেট থাকে নিউক্লিওলস থাকে তো বেস্রে করি আউ গোটে নিয়ে কমপ্লেক্সিটি অফ অর্গানিজম আল চ্যাপ্টার পড়তে লাগে ওটা সেলুলার এবং মাল্টি সেলুলার অর্গানিজম অর্থাৎ এককো কোসি এবং বহু কোষী এই বলি বিভক্ত করা যায় এবং আউটার নিউট্রিশন অর্থাৎ সেই মোড অফট্রিসন রয়েছে অটোট্রফিক না হেট্রোট্রফিক তা উপরে বেস করিক সে বিভক্ত করা যাই অর্থাৎ যে ফাইভ কিংডম ক্লাফিকেসন করল অর্গানিজম গুড়া রখাগেলা অন দ বেসিস অফ আপনার প্রো কেটিক অ্যান্ড ইউকেটিক সেল আপনার ইউনি সেলুলার অর্ অর্গানিজম এবং মোড অফট্রিসন কুইকি তাভক্ত করা যাই ঠিক আছে তাপরে আমি পড়ি কোণ না এটা দেখুন আপনার এটা খালি জস্ট ফিগর দেখেছি যে ফাইভ কিংডম ক্লাফিকেসন য রবর্ট হুইটাক করে দিয়ে এবং রবর্ট হুইটাক নাইনটিন এটা সিক্সটি নাইন করে দেবে তা আপনার ফাইভ কিংডম ক্লাফিকেসন যু ব্যাকটে আর্কিও ব্যাকটে কথা কোথায় তো প্রথমে আমি পড়া যে কিংডম মোনেরা তো প্রথমে আসলে আপনার কিংডম মোনে ঠিক তো কিংডম মোনেরা কণ তার আমি কতগুড়ে ক্যারেক্টরিক দেখবা ঠিক আছে তো হচ্ছে গোটে মাইক্রোস্কোপিক অর্থাৎ আমি আখি দেখা না এটা আমি মাইক্রোস্কোপ্রে হি তা স্ট্রকচর দেখা ইনক্লুডস প্রো ক্যারোকটিক তাহলে আর যে ক্যারেক্টরিক রয়েছে আমি পড়লে কেউ বেসিসে এমন সব রখা যাই না আইদর এ মানে প্রো ক্যারোটিক না ইউ ক্যারটিক না ইউনেসেলুার মোড অফ নিউট্রিসন তাহলে ইয়ে কোথায় যাওছে না প্রো যেহেতু এটা প্রো ক্যারোটিক তো কোন হব না এখানে আপনার মেম্ব্রান প্রেজেট নুক্লোলস নিউক্লিয়াস ওয়েল ডেভেলপড ন তা আসলা ইউনি সেলুলার অর্গানিজম ইয়ে হোক গোটে সেলুলার অর্গানিজম এবং এর জেনেটিক ম্যাটেরিয়াল যেটা কি আমি কোথায় ডিএনএ সেইটা আপনার এটি প্রেজেন্ট থাকে ঠিক আছে ডিএনএ এটি প্রেজেন্ট থাকে নেক্সট আসলা দেখুন আপনার মোড নিউট্রিশন ম'ড অফুট্ৰিচন আপোনাৰ এই কণ হ'ব অট'ট্ৰফিক অৰ্ হেট্ৰ'ট্ৰফিক অট'ট্ৰফিক কয়িলে এই ভিতৰত কিছু থাকে যোন মানে নিজ খাদ্য নিজে প্ৰস্তুত কৰি পাৰি থাকে আৰু হেট্ৰ'ট্ৰফিক ক'লে গোটেই অন্য়ৰ্গানিজম উপৰ ডিপেণ্ডেণ্ট হৈ থাকে অৰ্থাৎ বাহু খাদ্য এনেই দেন আছিল দ অৰ্গানিজম আ মটাইল অৰ্থাৎ এনে লোক মচন শ' কৰ অৰ্থাৎ ওৱান প্লেছ ৰু অদৰ প্লেছ কু য তাপরে আসলা এটি মাইক্রোস্কোপিক মু কহিলি এবং এমানঙ্কর মোস্ট অর্গানিজম বিয়ার এ রিজিড সেল ওয়াল এবং সে কহুছি যে মোস্ট অর্গানিজম এ মোনেরার কেতেড়ে থানতি যো মানঙ্কর কি রিজিড সেল ওয়াল থাই ঠিক আছে সে সেল ওয়াল তাঙ্কর পেপটিডোগ্লাইকন কোনে গঠিত ঠিক আছে আমি যেমন পড়ি লেখা পড়িলা বেড়ে রে যে আপনার এই যে ব্যাকটে আমি পড়িলে ব্যাকটে তো ব্যাকটে এই মোনেরা কিংডম ভিতরে হি যাও তো ব্যাকটে সেল ওয়াল কাহুক নেই গঠিত না পেপ্টেডোগ্লাইকন এবং সেটি আপনার যে মাইকোপ্লাজমা ব্যাকটে রয়েছে সে আপনার সেল ওয়াল নথায় ত'লে এই আপোনাৰ দেখোন এগজাম্পল ক'ম আছিলে এগজাম্পল আপোনাৰ বেকটেৰিয়া আচিব আপোনাৰ যোন ব্লুগ্ৰী যি ব্লুগ্ৰীন আলজেৰিয়া যোন আছে আপোনাৰ আনাবেনা আপোনাৰ মাইক্ৰপ্ল্মা চিয়ান বেকটেৰিয়া এইগু কাহজাম্পল আপোনাৰ ন মনেৰাৰ এজাম্পল ঠিক আছে তো আমি জাঁলেলে যে আমরা যে আপনার নাইক্রো অর্গানিজম পড়ু লে আমি জাগলে ব্যাকটে যেটা আমল্প করে আমার দহি প্রস্তুত করি ল্যাটোভা যেটা রয়েছে তাপরে আপনার যে এই যে আলগি রয়েছে ইয়ে নাইট্রোজেন ফিক্সেসন আপনার হেল্প করে থাকে তো বহু সারা উপকারী বি এমন মধ্যে অপকারী বিলেস এবং মোস্ট আবুডেন্ট অর্গানাইজম অন অর্থ তাপরে দেখুন এটি আপনার চিত্র তো একজাম্পল যে ব্যাকটে কহিলি আনাবেনা ক

পাথোজেন কে যে রোগ সৃষ্টি করণুজীব মানু আমি পাথোজেন কথাও তো এই রোগ সৃষ্টি করে থাকে বা রোগ ক্রিয়েট করে থাকে বা ডিজিজ ক্রিয়েট করে আনিমাল ও প্লাট মানুষ তারপরে আসলে দেখ মোনেরা মোনেরা কী ভাগে বিভক্ত করে কি না আপনার যে কার মোনে দি ভাগে বিভক্ত গোটা হচ্ছে আর্কিও ব্যাকটে গোটে হচ্ছে ইউ ব্যাকটে তো আর্কিও ব্যাকটেয়াতে কোণ আসলা না আর্কিও ব্যাকটে যে রয়েছে আর যে স্ট্রকচর রয়েছে এটা হচ্ছে প্রিমেটিভ অর্থাৎ প্রিমেটিভ কে জানলে না যে অর্গানিজম যাটি আপনার বডি স্ট্রকচর থাকে তাকে আমি কোথাও প্রিমেটিভ অর্গানিজম অর্থাৎ এই আর্কিও ব্যাকটে আমি কোপার এটা সর্বপ্রথমে আসি লা অর্থ সর্বপ্রথমে আসি লা এবং এটা দেখো আপনার দিজ আর মাইক্রোভস দ্যাট ক্যান লিভ ইন হার্স কন্ডিশন তো ইয়ে হারস কন্ডি লিভ করি পারে এবং যেহেতু দে ক্যান লিভ ইন এক্সট্রিম টেম্প্রেচর দে আর্ অলসো কোল্ড এক্সট্রিম ফাইল এবং এতে সেল ওয়াল নাই সবপ্রথমে আসলে এতে সেল ওয়া ন এবং আর যা সেল ওয়াল না আর সেল মেম্ব্রান প্রেজেন্টে আর সেল মেম্ব্রান লিপিডস কু নিয়ে গঠিত লা মে অটো ট্রক লে অর্থাৎ সে ফটো সেনেসিসসার ঠিক আছে তারপরে আসলে দেখুন ইউ ব্যাকটেরিয়া তো ইউ ব্যাকটে ইভোল্যুশন ঠিক আছে আর কে ব্যাটে সর্বপ্রথমে আসে ইভোল্যুস ব্যাকটে আসছে ইউ অর্থ ইউ অর্থ কখন না ট্রু ব্যাকটে অর্থাৎ এখানে আপনার নিউক্লিস প্রেজেন্ট নিউক্লিয়ার মেম্রান প্রেজেন্টলস প্রেজেন্ট এবং এর গোটে সেল থাকে एवं ये जिते बेले मोटाइल अर्थ ये जिते बेले लोकोमोशन शो करे तार फ्लाजेला लाइक स्ट्रक्चर थाए जोटा कि ताको हेल्प करे लोकोमोशन करिवारे एवं दे आर आल्सो नोन एज ब्लू ग्रीन अल, अल्गी और सियानो बैक्टीरिया ठीक अछि

সরিলা মোন্ডা কিংডমে আমি কম পড়লে মাইক্রোস্কোপিক থায় ক্যারোটিক থাকে সরি জেটিক ম্যাটেয়াল থাকে এবং এখানে ওয়েল ডিফাইন্ড যে আপসন থাকে যেহেতু প্রো ক্যারোটিক এবং এর মেম্বর বাউন্ড অর্গানেলস প্রেজেন্ট থাকে সেলুয়াল এর আমি দেখলে কিছু প্রেজেন্ট কিছু প্রেজেন্ট না অটোট্রফিক আপ হেট্রোট্রফিক তো এগজাম্পল আমি জাঁলে তাপরে আসলে দেখো আপনার কিংডম প্রোটিস্টা আপনার আসিলা ঠিক আছে কিংডম প্ৰা কংডম প্ৰা হ'ব ইউ কেটিকুনি হ'ল ইউনিছেলুলাৰ অৰ্থাৎ একো কোচি জীৱন হ'লে ইউ কটিক অৰ্থাৎ এমানকৰয়াৰ মেম্বান এইবোৰ প্ৰেজেণ্ট থাকে মইষ্ট প্লেচ ৰেশেষ কৰি আপোনাৰ আকুৱেটিক্লে এখানে বাস করে থাকে ঠিক আছে তাপরে এমান সেল বডি সেল বল্ডি এমন ইউ ক্যারোটেক্লিওস মেম্ব্রান এটি প্রেজেন্ট থাকে এমান দেখতে এমনি লোক মোশন শো করে থাকতে অর্থাৎ এমন ওয়ান প্লেস রু প্লেস যা এমন লোকমোটো অর্গান থাকে লাইক আপনার আমি সিলিয়া এবং ফ্লাজেলা ঠিক আছে এটি ফিগরি দিয়ে হ্যা দেখুন এটি দেখুন যে প্লাজেলা এবং সিলিয়া কহিলি আপনার দেখুন এটা হচ্ছে আপনার ইউগ্লি তো ইউগ্লি দেখুন আপনার যে প্লাজেলা অ্লাজেলা হচ্ছে গোটে টেল লাইক স্ট্রকচর এটা হচ্ছে ইউগ্লি আর যেমি লম্বার গোটে টেল লাইক স্ট্রকচর আছে এটা হচ্ছে প্লাজেলা এইটা হচ্ছে তার গোটে লোক মোটরি অর্গান অর্থাৎ এইটা তা অন্য স্থান যা সেমি আপনার এমিবার যে থাকে সুইডো আপনার জাঁথি সুইডো পোডিয়া আপনার প্যারামেসিয়ম সিলিয়া 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 হোক গোটে হেয়ার লাইকচর ঠিক আছে তো এগুলো হেল্প করে থাকে এবং এর ওয়াল ইজ আবসেট এক্সেপ্ট ইউলেন সেল ওয়াল থাকে অটোট্রোফিক হেট্রোট্রোফিক এবং আরেকটা এক্সাম্পল দেওয়া পারামে এমিবা ইউনি প্রোটোজোয়

টিস্যু নাই এবং এমান সেলওয়া আমি পড়িলে সেল চ্যাপ্টরের যে ফঞ্জাই সেল অ তো সেলওয়াল কাহুক গঠিত না কাইটিন কাইটিন গোটে প্রকার শর্করা ঠিক আছে বা গোটে প্রকারর কার্বোহাইড্রেট তাপরে কোণ হ্যাঁ দেখুন এ মানে হোক নন মোটাইল এমন হোক নন মোটাইল অর্থাৎ এমনি লোকমোশন শো করতে না ঠিক আছে তাপরে এমানে দেখুন এটা আপনি ইম্পর্টা পয়েন্ট না এটা আর গোটে পয়েন্ট আপনার ফঞ্জাই যাব কখন না এই যে ফঞ্জাই আর বেস্ট এগাম্পল হচ্ছে আপনার দেখুন যে ফঞ্জাই এবং আলগি একাঠি মিশিয়ে বসবাস করে থাকে তাকে যায় লাইকেন অর্থাৎ লাইকেন লাইকেন গোটাই অর্গানিজম নুহে আপনার লাইকেন হোচি ফঞ্জাই এবং আলজি দুইটা অর্গানিজম কো কি লাইকেন গঠিত কইতেলে যে সিমবায়োটিক রেসনশিপ মানে যে ফঞ্জাই রয়েছেন এমান ভিতর কিছু এমনি সিম্বালিক রিলেসনশপ রে রয়ে থাকে কাহ সহ না আলগি সহিত ঠিক আছে আলগি সহ এটা বহু বহু ইম্পর্ট্যাট এবং আলগি এই দিইটা অর্গানিজম কুইকি লাইকেন গঠিত তো সিম্বালটিক রিলেশনশিপ কহিল দুইটা অর্গানিজম যেমনি ফাইদা হোক অর্থাৎ এটি যলজি রই ব্লু গ্রীন আলজি হয়ে থাকে তো এমন ভিতরে ক্লোরোফিল প্রেজেন্ট থাকে যে ফটো সিথেস করি হেল্প করে থাকে অর্থাৎ যে ফটো সিথেস করতে তো সে নিজ খাদ্য নিজে প্রস্তুত করে পার অর্থাৎ আলগে খাধ্য প্রস্তুত করে এটি যে ফঞ্জাই রয়েছে ফঞ্জাই কণ করে না ফঞ্জাই ওয়াটর আবজর্সন করা ক্ষমতা তার অধিক অর্থাৎ ফঞ্জাই ওয়াটর আবজর্ভ করি না আলগিকে দিয়ে এবং আলগে খাদ্য প্রস্তুত করি না ফঞ্জাইকে দিয়ে এইটা দিই জনকর ফাইদা হল তা এই দি জন সিম্বায়োটিক রেসনশিপ্রে থাকে এইটা কু কে লাইকেন আমি কোথায়ও ঠিক আছে এটি পয়েন্ট হচ্ছে আধরে ইম্পর্টে আধার কিছু না এমন অটো এবং হেড্রোট্রফিক হয়ে থাকে এই তো পয়েন্ট এটা কিছু না ঠিক আছে

কিণন পদার্থী কিণন পদ্ধার্থ অর্থাৎ শরকর আলকোহল প্রস্তুতরে সাহায্য করে থাকে এবং আপনার যে বেকারি প্রডক্ট রয়েছে সেগুলো সব ফুলেবার সাহায্য করে থাকে ইস্টিক তো এমনি বি উপকারী অনেক এবং অপকারী অন্ত তো এটি তার আহরি এগজাম্পল দিয়েছি যে সে সাপ্রোফাইট হয়ে পে পাসিটিক হয়ে পে কিংবা সিমবায়োটিক তো আমি সিম্বায়োটিক রিলেশনশিপ কথা পড়লে পারা সেটিক কলে হস্ট অর্গানিজম ভিতরে রয়েপার এবং সাপ্রোফাইট কলে साप्रोफाइट कहिले कन् जो खाद्य प्रस्तुत गोटे कन् गएर सिम्बाोटिक आउट पारासिटिक अर्थात् हस्ट अर्गानिजम भितर जो प्रोटोप्लाजम रहेछ त्यो से खाद्य ग्रहण कति कम्बा जो साप्रोफाइटिक अर्थात साप्रोफाइट कले जो मैले डिकेड जो मृत खराब खरा खरा मृत शरीरु जो खाद्य ग्रहण गरिप्रोफाटिक ठीक अहिले आउँ न्युक्लियस अफ द फन्जाई इज ए भेरी स्मल् फन्जाइ र आउने पढिसेस कटेन গঠিত এনে ষ্ট ষ্ট কৰো ফুড কু আজ এ ষ্টাৰচ ৰূপে ঠিক আছে এতিয়া কথা আপোনাৰ মাত্ৰ পঢ়িব এতিয়া কিছু নাই তাৰপৰা দেখোন আছিলে আপোনাৰ কিংডম প্লণ্টে আমি এপৰ্যন্ত অলৰেডি তিনিটা কিংডম পঢ়ি চাৰিলে গোটেই হ'ল মোনেৰা গোটেই হ'ল আপোনালোকৰ প্ৰটিষ্টা গোটেই হ'ল আপোনালোকৰ ফঞ্জাই এইবাৰ আমি পঢ়িবা ক' কিংডম প্লণ্টে এই বা যাতে আমি প্লণ্টি বুলি কৈ থওঁ तो यूं युक्यारोटिक अर्थात एमं भितर न्यूक्लीयस थाए ओल मेम्रा था न्यूक्लीस थाएं और क्लोरोफिल प्रेजेन्स था, है, था, है, था, है। था है। तो क्लोरोफिल प्रेजेन्स तो फोटो सेंथेसीस्पारती आम जाणीलो प्लांट ही रही प्लांट रही तो प्लांट्र आउटर सेल को कही थाल व्लो ठीक अच्छे तमान ये सेल व्वाल भी प्रेजेन्ट अच्छी आर सेल्वाल क्या कि गठित ना सेल्युल नहीं कि गठित ठीक अच्छे सेल्युल भी गोटे प्रकार

এটা দেখুন আসলে প্লন্টস তো প্ল্যাটস কমর বা উদ্ভিদ জগৎ যেটা কইতা আমি প্ল্যাটে বা আমি তাড়িয়া কে প্ল্ট বা তা আমি উদ্ভিদ জগৎ তো আকুবি বিভিন্ন ভাগরে বিভক্ত করা যাইছে তো কেউ ভাল ভাব বিভক্ত করা যাইছে দেখুন আকু আকু ডিফরেট করা যাইছে অন দ বেশি সফ কন অন দ বেশি সফ আপন ডিফৰেনচেটেড বডি প্লণ্ট বা ডোণ্ট হাভ ডিফৰেনচেটেড বডি প্লাণ্ট এই ভৰি ভাৱেৰে কি ভাকুলাৰ টিছু অন দ বেচিছ অফ ভাকুল টিছুং আবিলিটু বিয়ৰ চিড্স কিড ইনক্ল'জড ৱিদিন ফ্ৰুটছ আবিলিটি টু প্ৰডিউছ ফ্লাৱাৰ ত এই ভাৱেৰে আপোনাৰ যি প্লণ্টছ ৰগীকৰণ কৰা পঢ়িব প্রথমত আসলে আপনার ডোট হ্যাভ ডিফরেন সেটেড বডি প্ল্যাট অর্থাৎ আপনার যে প্লাট রয়েছেন কিছু প্লন্ট রয়েছেন যে বডি ডিফরেন সেট হয়ে বিভিন্ন পার্ট্র অর্থাৎ যেেম নাই যে রুট নথা যে কমপার লিভস নাই তো সে গোটে টাইপর রহলে এবং যে বডি ডিফরেন সেট হয়েছে আপনার ট্রু স্টেম হল ট্রু রুট হল ট্রু লিভ হলগা পাটে রখা হলো অর্থাৎ যে বডি ডিফরেন সেট হয়ে তো ফাইটা ঠিক আছে থালো ফাইটা তো সে বিষয়ে আমি পড়া এবং যে বডি বিভিন্ন ভাগে ডিফরেন সেট হয়েছে বিভক্ত করা যাইছে দুই প্রকার গোটে কোণ না ভাস্কুলার টিস্যু এবং ভাস্কুলার টিস্যু ভাস্কুলাৰ টিছু কয়ে আমি যি জাইলিম ফ্ল'ম কথা চেল চেপ্টৰৰে যে জাইলিম যি জাইলিম টিছু ৰচিছে যিয়ে কি ৱাটৰ ট্ৰাঞ্চপোৰ্ট কৰিব হেল্প কৰি থাকে প্লণ্ট্ৰে যি ফ্ল'ম টিছু ৰ যোনাকি ফুড আপোনালোকৰ ফটোচেন্থেচিছ পৰে ফুড ফাৰ্মেচন হুই তুড কু ট্ৰান্সপোৰ্ট কৰিব আপোনাৰ ফ্ল'ম টিছু হেল্প কৰি থাকে তইটাক নেকি আপোনালোকৰ কোৱা যায় ভাষ্টু ঠিক অঁ তো যে প্ল্ট্র বডি ডিফরে সেট হয়েছি তো সেদর ভাস্কুলার টিস্যু যাহার থায় সেম এগে বিভক্ত করা যার ভাসলার টিস্যু নাই সে ব্রায়োফাইটা এবং যে ভাসকুলার টিস্যু থাকে সেম এগে দুই বিভক্ত করা যাইছে অন দ বেসিস আবিলিটি টু প্রড্যুস সিডস ঠিক আছে যি মানে চিড প্ৰডিউছ অৰ্থাৎ মঞ্জি যিমান মঞ্জি প্ৰডুছ কৰি পাৰি নাই সেই ৰখাগ টেৰিডোফাইডাৰে যি মানে প্ৰড্যুছ কৰি পাৰিম ফানেৰোগাম কোৱা যায় যি মানে যোন মানৰ চিড ফ্লাৱাৰ ফ্ৰুড প্ৰডিউছ কৰি পাৰি নাই সেইটো ক্ৰিপ্টোগাম কোৱা যায় ঠিক আছে ক'ত ক্ৰিপ্টোগাম তো ক্ৰিপ্টোগাম অৰৰে আপোনাৰ টেৰিডোফাইডা যাওঁ ফানেৰোগাম অৰৰে আপোনালোকৰ কোন হ'ব ন আপোনাৰ যি মানে সিড ফ্লাৱাৰ ফ্ৰুড প্ৰডুছ কৰি পাৰি ସେମାନଙ୍କ ସେମାନଙ୍କୁ ଫାନେର ଗାଁ ବୋଲି କୁହାଯାଇଥାଏ ଏମାନଙ୍କୁ ପୁଣି ଦି ଭାଗରେ ବିଭକ୍ତ କରାଗଲା ଯୋଉମାନଙ୍କର ସିଡ फ्रूट फ्रुट भो मान सीडे फ्रूट रो कवरिंग न थाए फ्रूट भितर जो मान मंजी थाए से कहुए कौन आंजीओस्पर्म फ्रूट रो कवरिंग न था जिम्नोस्पर्म एंजीओस्पर्म को आप भाग कराला जो आंजीओस्पर्म अच्छे से मानकर सीड भर कौन ना कटिलेडन से कटिलेडन पीछे दिप प्रकार गोटे डायक गोटे मन

আবিলিটি টু সিড তো যে প্লটে ডিফরেট হয়েছে ভাসকুলার টিস্যু অন্তু সিড প্রড্যুস হুয়ে না সে ক্রিপ্টোগাম বলে কুয়া যাই তা অন্ডরে যাব টেরিডোফাইডা এবং যে বডি ডিফরেট হয়েছে ভাস্কুলার টিস্যু অনেক সিড প্রড্যুস করপারে সে কুহাই থাকে ফানে ফানোম এগেন দিব্য বিভক্ত করছে আপনার

तापर आपर आंजियोस्पम को दिवारी भरत तो कर गोटे कटे डायक गोटे मनकट आम आगे बढ़ा तो प्रथम आसतु तो ये प्लांट किंगडम विषय में किसी कहु प्लांट किंगडम आप जाथे प्लांट किंगडम भितर जा रहा ग्रीन ब्राउन रेड आलगी मस फर्न यगढ़ सब जाए तो एमंर सेल हूँ यूकेट टी पढ़ले फटो सिंथेटिक पिगमेंट अर्थात क्रो क्लोरोफिल प्रेजेंट था अर्थात प्लास्टिक आपन प्लांट हिं देखा जाए ठीक अच्छे

প্লণ্ট আপোনাৰ নিউ প্ল আপোনাৰ ফৰ্মেচন হৈ থাকে ঠিক অঁ এই আপোনালোকৰ আছিলে যি আমি পাৰ্ট পঢ়িলে যে ফাৰ্ষ্ট আছিলে থালো ফাইটা এই যি থালো ফাইটা কোৱা যায় আলগি বুলি মন ৰখি থৈ আলগি বুলি সেই আলগে অলগা এই আলগে অলগা ঠিক আছে এমানকু কোৱা যায় আলগে বুলি আৰু এনে হ'ব আপোনালোকৰ মল্টিছেলুলাৰ ঠিক অঁ ত ব্ৰাঞ্চ অফ বটনী ডিলিং ৱিথ দ ষ্টডি অফ আলগী নোনা ফাইক'জি বা আলগোলোজি তো এটি এতে কথা পড়বে না আপনার মনে রাখবে যে থালো ফাইটা কু যায় গোটে টাইপর আলগি বুলি ঠিক আছে তো এই যে আলগি পড়লে এটা কটা কেউভাবে ভাবে ডিফরেট করছে না আমি জাঁলে এইটা হোক আপনার গোটে যে যাহ বডি আর কিছু ট্রু স্টেম নথা ট্রু রুট নথাই ট্রু লিভস নাই তো এমনকর যে পিন্ড রয়েছে গোটে থালো সাকারে রই থাকে সেলগি আর নাম দিয়া যাই থালো ফাইটা ঠিক আছে থালো ফাইটা এমনকি ভাস্কুলার টিস্যু নাই এমান ঠিক আছে তো এমান হোক দেখোন তলে ফিগৰ বিদ্যেৰ কেতিয়ে একজাম্পল আমি পঢ়িবা তো এই হ'লে আপোনাৰ ইউ কটিক অৰ্থাৎ এইউক্লিঅছ প্ৰেজেণ্ট থাকে নিউক্লিঅৰ মেমব্ৰান প্ৰেজেণ্ট থাকে এই নন মোটাইল এনে লোক মোচন শ' কৰি পাৰি নাই অট'ট্ৰফিক হৈ থাকে নিজ খাদ্য নিজে প্ৰস্তুত কৰি পাৰি থাকে এব এই কণ এনে মোষ্টলি আপোনাৰ আকুৱেটিক প্লেছৰে দেখা যায় আকুৱেটিক ঠিক আছে আকুয়েটিক প্লেস রে অর্থাৎ যেটি তো ত এমন বেশি খালি আকুয়েটিক বা ময়েষ্ট প্লেস রে দেখা যাই এবং ফর একজাম্পল আমি যদি দেখা এটি দেখুন স্পাইরোগাইরা তা অলভা আসিলা আপনার ইলোথ্রিক্স কারা এগুলা সব একজাম্পল দেখবে ঠিক আছে দেখুন চিত্রের এটি ইউলোথ্রিক্স এটি কারা তো ফিগর আপনার দেখুম এই যে ফিগর গুড়াকে যদি দেখবে দেখুন এটি চিত্র তো এই চিত্রটা আপনি নাহিয়া পে না আকর যা স্টেম রয়েছে রুট রয়েছে লিপস রয়েছে এটা কোটি অনেক তো দেখা যাচ্ছে কি না। তো এমন গোটে থাল এমন থাল শাখারে রয়ে থাকে থালো ফাইটা অন্ডারে রখাগাল ঠিক আছে তাপরে আপনার আসল দেখুন ফাইটা তো ব্রায়ো আমি মেনলি কেউভাবে ভাবে বিভক্ত করলে না ব্রায়ো ফাইটার আপনার আপনার যে রয়েছে ষেম রুট এবং লিপস এটি ধীরে ধীরে আপনার মানে মানে তার ভেবে স্ট্রকচর দেখা যায় কিন্তু এতে এজা ট্রু ে লিপস এবং এগুলা সব আপনার এজা আসি না ফর্মেসন হয়ে বট লাইক আপোনাৰ আমি কৈ পাৰিবা যে আপোনাৰ ষ্টেম আপোনাৰ বা মূলপত্ৰ কাণ্ড ভা আপোন এ মানৰ শৰীৰ মানে লাইক লাইক আপোনাৰ কাণ্ড মূলপত্ৰ ভা এটা শৰীৰ হৈ থাকে বট এযা এযায় এগুৰা ভালসে ডেভলপ হৈ নাথাকে ক'ত ব্ৰায়োফাইটা প্লণ্টৰে ঠিক আছে তো আপনার আসলে দেখর হচ্ছে প্রিমেটিভ এবং সিম্পল স্ট্রকচর প্রিমেটিভ অর্থাৎ এমন আমি কই পার তা মানে এমন অর্থ রে এমন কমে প্রথমে আসিলে প্রথমে তো কোয়াইপারাই তো এমান প্রিমেটিভ কে যেটা আমি কোথা আনসেঁট বডি স্ট্রকচর এমনক থাকে এবং এমন হচ্ছেন সিম্পল বলে এমন আমফিবিআন কুয়া যাই আমফিবিআন অফ দ্য প্লাট কিংডম অর্থাৎ এমনি বহুত ওয়াটর এবং ল্যাণ্ডে দেখা যাই ঠিক আছে ওয়াটার এবং ল্যান্ড রে তা আসলে দেখুন এমন ওয়াটর কেখা যাই না ওয়াটর মানে রিপ্রড্যুস করে ঠিক আছে তাপরে আসলে দেখ আমিটেড ইন্টু স্টেম আন্ড লিভ লিভ লাইক স্ট্রকচর লেখা হয়েছে অর্থাৎ এমন ট্রু স্টেম লিফ এবং রুট এ যা আসে না বট লাইক লাইক এমান লিভ এমি দেখ এই প্ল্যাট মান এবং এমনকর যে রুট রেটা এইটা বহু ইম্পর্টা পয়েন্ট এমনকর রুট্রে রাইজড দেখা এটি স্পেংটি মিস্টেক হয়ে যায় আর্ এচ আই জেড ও আইডি অর্থাৎ এই রাইজড রাম কোণ না এই রাইজড আপনার ওয়াটার আবজরবশন রে হেল্প করে থাকে এই প্লাঁট কু ঠিক আছে এমন হচ্ছেন অটো ট্রাফিক ইন নেচার। एमं जो स्पेशलाइज्ड टीस्यू थाए व्वाटर एवं फुड कंडक्ट कर आबसेंट था जेहेतु तो एमंर जो वाटर आ फुड कंडक्ट करफ्लोएम टीस्यू आब्सेंट था कि वाटर देखा थांती जोटा कि आम पढ़ले आमफीबेन कह अर्थात लैंड और वाटर बास करता तो व्टर कौन पाई जेहेतु एम व्टर कंडक्ट करापाई किसी टस्यू न थाएगीग व्टर देखा जाता है और यशन रे भी हेल्प होता है ठीक अच्छे तो एमं तो रईज মোট হচ্ছে পয়েন্ট যে ওয়াটার আবজর্সন রে হেল্প করে থাকে রুট লাইক স্ট্রকচর নট ট্রু রুড রুট লাইক স্ট্রকচর দেখা যায় সেই মধ্যে রাইজড কুয়া যায় ঠিক তো একজাম্পল আপনার এটি আসলে দেখুন আপনার মস মস আপনার আছে একজাম্পল আসে রিক্সি এবং আপনার মসকু ফিউনে কুয়া যায় এবং আপনার আউ গোটে অ মারকানসিয়া এটি কতগুলো দিয়েছে হর্ন ওট লিভর ওট এগুলো সব দেখবে ঠিক আছে তাপরে আপনার আসা থালোফাইডা গলা ব্রায়োফাইডা গলা এবং টেডোফাইডা টেডোফাইডা কহিল আর বডি ডিফরেটেড এবং এর ভাস্কুলার টিস্যু থাকে ব্রায়োফাইডার আমি দেখলে ভাস্কুলার টিস্যু নাই বট এটি ভাস্কুলার টিস্যু থাকে এবং আর বডি ডিফরেনটেড হয়ে থাকে এবং আমার আও আপনার জান এর কম হুয়ে না এতে আপনার বীজ সৃষ্টি হুয়ে না অর্থাৎ সিড সিড ফ্লাওয়ার যাহা রয়েছে এতে প্রড্যুস হুয়ে না ठीक अच्छे तार मैंने इतने जो टेरीडो फायदा रही सी इतने अपनों जो ट्रू स्टेम हैला लीव हैला अपनों का कौन है मैं कोई परिवार पत्रों कांडों योड़ा सब जो गुड़ा का योड़ा মানে ডেভেলপ হয়ে থাকে ঠিক আছে এই স্টেজ রেকর্ড বা এই যে টেরিডোফাইডা প্লাট যে যাচ্ছে এমনকি ঠিক ভাবে ডেভলপ হয়ে থাকে এবং এমনকর যে লিপ রয়েছে লিপ আর মেড অফ লিপলেট অর্থাৎ লিপলেট কমে যে লিপ গুড়া জানিছি সাধারণত এমি হয়ে থাকে ঠিক আছে বট এমান যে লিপ রয়েছে এমান লিপ ছোট ছোট লিপলেট কু গঠে থাকে ছোট ছোট লিপলেট রয়ে ঠিক আছে তো এমন গঠিত তো এটা কোয়া লিপস আর মেড অফ অফ লিপ ফ্লেট ঠিক আছে এখানে ওয়েল ডেভেলপড রিপ্রোডকটিভ অর্গান থাকে যেটা কিটা হব হিডেন ঠিক আছে আরে হিডেন ঠিক আছে এবং এর ভাস্কুলার টিস্যু প্রেজেঁট থাকে অলরেডি আপনার কেমন এমনকর রে স্পোর লাইক স্ট্রকচর থাকে এমান রে স্পোর লাইক স্ট্রকচর থাকে যে লিপ কো কয়া যায় স্পোর ফিল বলে কোহাই যায় ঠিক আছে এতিয়া আপোনাৰ ইমান কৌতু দেখা যায় আপোনাৰ ৰক হল আপোনাৰ আপোনাৰ শি প্লে

ପ୍ରାୟୋଫାଇଡ଼ା ଯେଉଁମାନଙ୍କର ବଡ଼ି ଡିଫରେନ୍ସିଏଟେଡ଼ ହେଇସି କିନ୍ତୁ ଭାସ୍କୁଲାର ଟିସୁ ନାହିଁ ଏବଂ ତା'ପରେ ଆମେ ପଢ଼ିଥିଲେ ଟେରିଡୋଫାଇଡ଼ା ବଡ଼ି ଡିଫରେନ୍ସିଏଟେଡ଼ ଭାସ୍କୁଲାର ଟିସୁ ଥାଏ କିନ୍ତୁ ସେମାନେ କ'ଣ ନା ସେମାନେ ସିଡ଼ ହେଲା ଫ୍ଲାୱାର୍ ହେଲା ଏଗୁଡ଼ା ସବୁ ପ୍ରଡ଼୍ୟୁସ କରିପାରିନଥାନ୍ତି ଦେଖନ୍ତୁ ଆପଣଙ୍କର ଗୋଟେ ଆସିବ କ୍ରିପ୍ଟୋଗ୍ରାମ୍ ଏବଂ ଫେନେରୋଗ୍ରାମ୍ ତ କ୍ରିପ୍ଟୋଗ୍ରାମ୍ କହିଲେ ଯେଉଁମାନେ जो मैंने सीड फ्लावर फ्रुट प्रड्यूस करिप्टोग क्या जाए जो प्रड्यूस से प्लांट गुड़ा गुड़ाक फोन राम कहते हैं तो आम अलरे जो पूर्व तीन टाइम पढ़ी थालोफाइटा ब्राय फाइटा टेरीडोफाइटा तीनटा जाक प्लांट एम कहते सीड फ्लावर फ्रूट प्रड्यूस कर पारती ना तो से क्या भितर जी से क्रिप्टोगे जीवे बट जो मैंने सीड फ्लावर फ्रुट्स प्रड्यूस कर पारे से कह जाए फेनेरोग तो फेनेरोग पी भाग्य विभक्त होता गोटे आंजीओस्पम गोटे जिम्नोस्पम तो जिम्नोस्पम जो जो सीड्र कवरिंग फ्रूट कवरिंग न था आम जिम्नोसपम कह जो सीड सीड्र आउटर साइड सैड्रे फ्रुट कवरी थाएम आंजीओसपम कहता तोह आओ आंजिओस्पम कौन वर्ड ग्रिक्वर आसी जोटा कि आंजीओ अर्थ हूँ कवर्ड और स्पर्मा अर्थ हो सीड ठीक अच्छे आंजि अर्थ हूँ आपन कवर्ड स्पर्मा अर्थ हूँ सीड अर्थात आर जो सीड रही सीड्र सीड कवरींग कौन थाए सीड आ सीड्र कवरींगे आपट थाए ठीक अच्छे रे कवरींगे आपूट थाए तो यहाँ हूँ गोटे हाईली इवल्वड प्लांट ठीक अच्छे आर सीड्रे का आसला कवरिंग मान जो फ्रुट आसला देखें देखा जो जो प्लांट गुड़ाकर मोस्टली आम जो पूर्व तीन टाइम पढ़ले सब मेस्ट प्लेस रे देखा जाते ठीक है जा, आकुेटिक प्लेस रे देखा जाता अर्थात जो मैंने टोटाली ऊपर आपण टेरेस्ट्रीएल पार्टी देखा थांदे, और था अर्थात लैंड एरिया रे, तो से मैं ना जो एम्ब्रियो आम पढिदि मेल गामिट फिमेल् गामिट फर्मेसन जो फर्टिलाइजेशन जायगोट जगोड फर्मेसन हेर्नु सेल गुडा डेभलप हुँदै एम्ब्रियो फर्मेसन हे त एम्ब्रियो ड्राई प्लेस्रे वृक्ष गुडा देखाइने तो यो जो एम्ब्रियो गुडाक ड्राई प्लेस प्लेस्रे सुखिज त सि एम्ब्रियो रो कभरिङ रे आसे कोणो? ना सीड सीड, सीड तो आसे सीड जोटा मजी ठिक अहिले त एम्ब्रियो रो गोटे कभरिङ हैक आसला सीड जोटा कि एम्ब्रियो कु रक्षा गरिए सुखिक तथम को ना प्रथमे मन जिम्नोस्पर्म जिम्नोस्प ए पढाइ तिमी जिम्नोस्पर्म तो आगे जिम्नोस्प नले पढि न जिम्नोस्फर्मे हिँ आसिला प्रथमे सिड ठिक अहिले প্রথমে জিম্নফর্মে আসি লা এম হোচক প্রিমেটিভ অর্থাৎ এমনকর আনসেন্ট বডি স্ট্রকচর থাকে এমন প্রথমে আসিলে এবং এমান হি প্রথমে সিড আসি এবং এমান সিম্পল স্ট্রকচর থাকে ঠিক আছে এবং এমন ঠার ট্রু স্টেম হল লিপস এগুলো সব প্রেজেট থাকে এমন ভিতর কতগুড়া হচ্ছে উডে ট্রিস বসি বসি স্রব এবং রেয়ার লিআ ক্লাইম্বর ক্লাইম্বর কলে লতা তাপরে কইল এমানাইলেম জাইলেম যে টিস্যু রয়েছে তো জাইলেম জাইলেম চারটা সেলুক নেই গোটে তো জাইলেমরা যে ভেসেল সে আবসেন্ট থাকে ফ্লোয়েম রো কম্পানি অনসেল এতে আপসেন থাকে খালি এটি মনে রাখবে আধার বেশি কিছু না যা কহিলি সব অিমিটিভ সিম্পল এবং জিম্নো অর্থ কোণ জিম্ন অর্থ হোচ্ছে ইয়ে সেই গ্রিক আসেছে জিম্ন অর্থ হচ্ছে ওইদাউট কভর এবং পরমা অর্থ হচ্ছে সিড অর্থাৎ এমান যে সিড গুড়া রয়েছে আর আউটর কভরিং রে ফ্রুট নথা খালি এমান সিড থাকে এগজাম্পল আপনার আসলা একজাম্পল এখন পাইন ठिक अहिले पइन्स त पइन्स्र जो पइन्स्र जो देखा था देखाइ फ्रुट भा फ्रुट नुह सीड सिड ठीक ठिक अहिले तपाईँको देवदार होला जो अनि उडिएर देवदार गछ त अलवेज एउटा मेन एभरग्रिन् अर्थात् पेरेनियल एभरग्रिन् एभरग्रिनक अर्थात सब बेले सबुज रंगर

এ যা আমি পড়ি পড়ি আসলে যেত সারা প্ল্যাট তাভিত আঞ্জোস্পর্ম হচ্ছে হাইলি ইভলভড প্ল্যাট অর্থাৎ এতে ফ্রুট সিড ফ্লাওয়ার সবু থাকে অর্থাৎ আপনার তো ফ্লাওয়ারে আপনার মেল গ্যামেট ফিমেল গ্যামেড থাকে যেত বেলা সেটা পলিনেসন আপনার যে পলিনেসন হ সে ওভম যে রয়েছে বা ওভারি যে রয়েছি যে আপনার ফ্লাওয়ার তো সে কে সেই ওভারি রে আসিকা সরি ওভারি আস কি না অভাৰিৰে আছে কিনা কণ হু যামিট আচিকি পৰে তাৰপৰা ক' হু সেইটা অভাৰিৰে আপোনাৰ পলিনেছন হ'ব দ্বাৰা তাৰপৰা মাচুৰেচন হেৰাপৰা অভাৰি যি আপোনালোকৰ ফ্লাৱাৰৰ সেই অভাৰি মাচুৰ হৈ কিনা ফ্ৰুট্ৰে পাৰিণত হৈ থাকে অৰ্থাৎ ফ্লাৱাৰ আপোনালোকৰ ফ্ৰুট ফৰ্মেচন হৈ থাকে ঠিক আছে এই কথা কয়লা যে প্ৰড্যুছ প্ৰডিউছ ছিড এওঁ এনক্ল'জড উইদিন দ ফ্ৰুট ত্লা এ

କଟିଲେଡନ୍ କହିଲେ ଆମର ଯେଉଁ ସିଟ୍ ରହିଛି ତ ସେ ସିଟ୍ ଭିତରେ କଟିଲେଡନ୍ ଥାଏ ତ ସିଟ୍ ଯେତେବେଳେ ଆପଣଙ୍କର ସରି সিড যে আপোনালোকৰ কণ হুৰে যেতিয়া চিড জৰ্মিনেচন হৈ থাকে যেতিয়া সিড ভিতৰত এম্ৰিঅ থাকে যেতিয়া জৰ্মিনেচন হু সেই চিডা ফাটি যায় এম্ৰিঅ বাহাৰক আছে যেতিয়া এম্ৰিঅ বাহাৰ আছে তেতিয়া আপোনাৰ দেখি থে যে ক' হ'লে এমি গ্ৰীন লাইক আপোনালোকৰ লিভ্ছ ভৰি দেখা যায় ঠিক আছে সবুজ ৰ আপোনাৰ সেই বীজপত্ৰ আমি তাক কৈ থওঁ সবুজ ৰঙৰ দেখা যায় তো সেইটাক আমি কৈ থওঁ কটিলেডন বুলি এই কটিলেডন দুই প্ৰকাৰৰ গোটেই ডাই কটিলেড

ফাটি যেতে বাহার সে যে সবুজ লাগি পত্র দেখা গেল তাকে কে কটিলেডন ঠিক আছে ডাই ডটিলেডন দেখুন এই যে সিড ফাটিকা কটিলেডন বাহারি এটি পত্র এমনি দি ভা দিটা ভেবে দেখা যাচ্ছে ঠিক আছে তো সেইটা কমে ডাই কটিলেডন কিন্তু আপনার মনো কটিলেডন দেখুন মনো কটিলেডন রে এটা হচ্ছে আপনার মনো চিত্র ঠিক আছে মনো কটিলেডন রে লিভস গুড়া আপনার মানে গোটা গোটা কটিলেডন ভলে রয়ে ধর ধান গছ আপনার দেখি ঠিক আছে ধান রত ধান যে প্রথমে মঞ্জি বীজ রু যে ধান প্রথমে যেত সিড হয়ে হতো বাহে তার যে বীজপত্রী রয়েছে সেটা এক মানে গোটা ঠিক আছে তো যাহ কটিলেডন দিটা বা আমি কে যাহ বীজপত্র সংখ্যা দুই তাকে আমি কোথাও ডাইটেলিডন ঠিক আছে দেখুন আপনার ডাই কটেলিডন এবং মনো কটেলেডন তো ডাই কটেলিডন আপনার কম হুয়ে ফাউন্ড ইন অফ গ্রুপ द लीव्स इन द मेबर अफ दिस् क्लास एक्जीबिट रेटिकुलेट भेनेस अर्थात डायकिलेडन रो जो लिफ रही तो ये ये लाइनस गुड़ा रही रेटिकुलेट अर्थात तो तो नेट लाइक स्ट्रक्चर एमती रही थे ठीक है स्ट्रक्चर रही है बट जदिना मनोकटिलेडन देखा मनोकटिलेडन रे पारालाल टाइप रही था अर्थात आपर जो, जो पत्र देखिए एम ला रही थी सेमती जो भेन लाइक स्ट्रक्चर थाए এইটা হচ্ছে আপনার পারা লাগে থাকে ঠিক আছে কিন্তু আপনার যদি এটি দেখবে এটি কন হয়ে এটি আপনার নেট লাইক স্ট্রকচর এমি থাকি সব ভেন ঠিক আছে এটা কে তার ভেন তারপরে আসলে দেখুন আপনার ডাই এবং মনো কটলাইডন ভিতরে আপনার আপ কিন্তু মে ডিফরেস না যেগুলো আপনার রয়েছে ডাইকট তো ডাইকট্র যে ফ্লাওয়ার রয়েছে তো ফ্লাওয়ার যে ফ্লাওয়ার পেটাল রয়েছে পাখুড়া সেটা আইদর আপনার কথা না আপনার এটি দিয়ে আপনার লিখা হইব এটি দেখুন আপনার যে ডাইকট রয়েছে

প্ল্ট ঠিক আছে তো ডাইকট লিডন রই আপনার যাসকুলার বন্ডল রয়েছে ভাসকুলার বন্ডল ভাসকুলার টিস নিয়ে গঠিত তো ভাসকুলার বন্ডল এমনি কন হয়ে না এটা মনে করি গোটে এটা হচ্ছে মনে করছে ডাইকটিল গোটে ধর তো এটি কোন হয়েছে না এটা হচ্ছে ধর ভাসলার ভাস্কুলার বন্ডল এর সব ভাস্কুলার টিস্যু এমনি আরেঞ্জ হেকিনা থান্তি এবং আরেঞ্জ হইকি না ওটা রিং লাইক স্ট্রকচর ফর্মেশন করে থাকে ঠিক আছে কোন না রিং লাইক স্ট্রকচর ফর্মেশন করে থাকে বট আপনার যে মনোকটিলাইডন রয়েছে এতে ভাসকুলার বন্ডল যে ভাস্কুলার টিসু যে থাকে ভাসকুলার বন্ডলের সে এই যে ভাসকুলার বন্ডল কখন হয়ে না এমনি স্কাটড হয়েকি থায়। ঠিক আছে কো স্কাটড হয়েই না থাকে তো আপনার মনে রাখবে এটি সব একজাম্পল বি আপোনাৰ এক বীজ পত্ৰ আপোনাৰ কৈলি যেমি ধানওশ হ'ল আপোনালোকৰ আখু নিয়জ গহম এইগুড়া সব আপোনাৰ এক বীজ পত্ৰ এক বীজ পত্ৰ বা মনকটিলেডন দুজ পত্ৰৰ উদাহৰণ আপোনাৰ মুগ বুট যি ডাঙি জাতীয় গছ আছে শিম্বাও জহ্নি কাকুড়ি পোট এইগা সব হ'ব আপোনালোকৰ ডাই কটিলেডনৰ এগজাম্পল এতিয়া আমি আজি পড়লে এবং জিমনসম আপনার কেদেছিল তো আজ আমি পড়লে কোণ মোস্টলি যে হোয়াট ইজ ডাই হোয়াট ইজ বায়োডাইভরসিটি বায়ো নোমেন ক্লেসর কম ট্যাক্সনোমি কোণ এবং ফাইভ কিংডম ক্লাফিকেসন কি আমি কিনলে ইভোল্যুশন কোণ তার এক্জাম্পল কো অফ ক্লাফিকেসন কম এবং আমি যে ফাইভ কিংডম ক্লাফিকেসন আপনার আসলে মোনেরা প্রোটিস্টা প্লান্টে আনিমালিয়া ফঞ্জাই তগুলা সব আমি ডিসকশন কলে এবং যে প্লন্টেই রয়েছে বা প্লান্ট উদ্ভিদ জগতে তার প্রকারভক্ত করা যাই থালো ফাইডার ব্রায়ো ফাইটার টেডো ফাইডার আপনার ক্রিপ্টোগ ফ্যানোগ্রাম কো জিম্নপম আঞ্জোস্প কম ডাইকর্ট মনোকট কম ঠিক আছে তাছমা এতঙ্ক ইউ